আসসালামু আলাইকুম। ATN বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। দায়িত্ব পালনকালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল জালালউদ্দিন। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এই নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাত পুলিশ সদস্য। 47 বছর বয়সী জালালউদ্দিনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত এপ্রিলের ২৬ তারিখে নমুনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, রাতে তিনি মারা যান। এদিকে একই রাতে করোনা ভাইরাসে মারা গেছে দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিলুর রহমান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল মুহিদ ও তার মেয়েকে করোনার উপসর্গ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুরে করোনা ভাইরাসের নতুন করে পুলিশ ও তাদের পরিবারের ৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন সদর থানার দুই এসআই, একজন এসআই, তার ছেলে এবং এক কনস্টেবলের স্ত্রী, সন্তান, শিশু। এই নিয়ে শেরপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। শেরপুরের সিভিল সার্জন ডাক্তার এ কে এম আনোয়ারুল রউফ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার রাতে ৯৪টি নমুনা পরীক্ষা শেষে ওই ৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এদিকে রংপুরে নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে এ পর্যন্ত ৩১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হল। নওগাঁয় রানীনগর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীসহ নতুন ২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস সংকটকালে অনুকূল পরিবেশ আর আবহাওয়ায় এবার বেশ ভালো চায়ের আবাদ হয়েছে মৌলভীবাজারে। বেড়েছে উৎপাদন, চা তুলতে বিভিন্ন বাগানে এখন তুমুল ব্যস্ত চা শ্রমিকরা। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। বৈশাখে এবার বৃষ্টি বেশি কিন্তু খরা কম, তাই প্রাণ পেয়েছে চা বাগান। নতুন কুড়িতে এখন চোখ জোড়ানো সবুজ, ছোট বড় সব বাগান। যে আবহাওয়াতে চায়ের ফলন আর মান ভালো হয় এবার তাই হয়েছে। ভারতের চা বাগানগুলো এক মাস বন্ধ থাকার পর এখন খুঁজছে, এতে পরে তারা কোটি কোটি টাকার সম্পদ লস করেছে, যেটা আমাদের শ্রমিকরা কাজ করার জন্য তারা এই সম্পদ রক্ষা করতে পেরেছে। বাইরে লকডাউন হলেও চা বাগান খোলা, চা শ্রমিকরা এমনিতেই শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করেন, তাই করোনা মহামারীর এই দুর্যোগেও চা তুলতে মানা নেই তাদের। ফলন ভালো, তাই বাগানে ব্যস্ততাও বেশি শ্রমিকদের। চা বাগান তো বন্ধ হয় নাই, আমরা তো কাজ করতেছি, সবকিছু মানে সচেতন হয়ে আমরা কাজ করি, আমরা চলবো কিভাবে, আমরা তো চলা লাগবে। বৈশাখের বৃষ্টিতে গাছে ফ্যাকাশে রং মুছে গেছে এবার, তাই দুই পাতা এক কুড়িতে ভরপুর বাগানের প্রায় সব গাছ। ফিরেছে বাগানের আসল সজীবতা, আগে সেচ দিয়েও যেখানে গাছ বাঁচানো যাচ্ছিল না এবার সেখানেই নতুন প্রাণ ফিরেছে। পৃথিবীতে ছিল ১১৫ মিলিয়ন কেজি চা হবে, কিন্তু টার্গেট চেঞ্জ করতে হয়েছে, এখন টার্গেট হলো মাত্র ৭০ মিলিয়ন কেজি। আবহাওয়া আর ফলন এমন অনুকূল না হলে এবার মারাত্মক ক্ষতির মুখে পড়তেন চা বাগানিরা, কর্মহীন হতেন কয়েক লাখ শ্রমিক। বিপ্লব রায়, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।